আজকের এই সম্মেলন সাহাবায়ে কেরামের শান ও মানের সম্মেলন। আজকের সেই সম্মেলন হুজুরে রাসূলুল্লাহ বিদ্যাস্তাকিনের আকীদাকে হেফাজত করার সম্মেলন। আজকের এই সম্মেলন সুলতানুল হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রহমাতুল্লাহর আকীদাকে সমুন্নত করার সম্মেলন। আজকের এই সম্মেলন
নতুন করে আবার আকীদা বানানো সম্ভব ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নতুন নয়, 1400 বছরের। একজন আল্লাহর বলি হযরত রহমাতুল্লাহ মেজবানের আগমনের সুসংবাদ আজকে বাজে বাজে দেখলে বের করে আমাদের জন্য কলঙ্ক ঠিক কি শিয়াদের থেকে যদি এই জামাতকে এই প্রজন্মকে আজকে তরুণ না নওজোয়ান না ডিপ্রেস এই মঞ্চের মধ্যে আমরা যারা আছি সবাই সবাই বন্ডামের বিরুদ্ধে কথা বলি, সবাই কিছু বিরুদ্ধে কথা বলি, বন্ডামের বিরুদ্ধে কথা বলি, কিন্তু বন্ডকে ফল দেখা যায় সেই বন্ডের সাথে গিয়ে যে বন্ড নিয়ে ওয়াশ করেছি আমরা তারাই আবার সেই বন্ডের মাহফিলে গিয়ে ওয়াশ করছে জিহাদের দরকার আমাদের মাথার উপর যখন আঘাত আসে তখন আমরা চুপ থাকবো, আপনার কি চুপ থাকতে রাজি আছেন? চন্দনাইশ থেকে একটি পরিবার মিছিল বের করা হয়েছে, আমি এখানে অত্যন্ত ব্যর্থহীন ভাবে ঘোষণা করতে চাই প্রতিবাদ জানাই, সে ব্যানারের মধ্যে লেখা হয়েছে শিয়া সালাফি কর্তৃক দুষ্কৃতকারীদের মান্যবর চেয়ারম্যানের উপর আক্রমণের প্রতিবাদ। বাংলাদেশের কি কেউ জানে না কারা আক্রমণ করেছে? না আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার নিয়ে এরকম মিথ্যা চিন্তা করার অধিকার কে দিয়েছে? ঠিক কিনা? এই কারণে আমাদের নতুন প্রজন্ম আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল কেউ সালাফি কেউ আহলে, কারণ কি তাদেরকে আজকে হীনমন্যতায় ডিপ্রেশন ফেলেছে তারা, আমরাই সৈতে 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 এখন এমন এক সময় এসেছে এখন তারা নাম দিচ্ছে শ্রীযুক্ত রিয়াজ, শ্রীযুক্ত মোহাম্মদ রিয়াজ উদ্দিন, আগে নাম ছিল কি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, এখন তারা না নতুন প্রচলন করেছে কারণ তারা তৌহিদা দিয়ানের সমর্থন, কিসের সমর্থন? তারা নাম নিচ্ছে শ্রী, আগে ছিল মোহাম্মদ রিয়াজ উদ্দিন, এখন তারা নতুন করে নাম দেখার সংস্কৃতি চালু করেছে শ্রীযুক্ত মোহাম্মদ রিয়াজ উদ্দিন। আমি আজকে বলতে চাই আমরা একতাবদ্ধ হব, ঐক্যবদ্ধ হব আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে, এবং আপনারা বসে যান, এবং আমরা ঘোষণা দিতে চাই আমাদের আকাবেদেরকে সামনে নিয়ে আপনারা আপনারা সামনে আরো জোরালো কর্মসূচি দেন, আমাদের একজন আলেমের গায়ে টিকা লাগলে আমরা জোরে বিশ্বাস করব। আমি ওলামায়ে কিরামকে অনুরোধ করবো
ঘোষণা করবে, তাদেরকে সার্বিকভাবে যতক্ষণ বয়কট করবেন না আমাদের আলেমদেরকে এরকম মায়ের খেতে হবে। ইনশাআল্লাহ আগামী দিনে তরুণদেরকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা